হ্যালো কিডস, দেখো তোমাদের সামনে অনেকগুলো টয় ভেহিকলস, কিন্তু আমরা আলাদা আলাদা করে করে রেখেছি, পার্ট বাই পার্ট আলাদা। আমরা এগুলোকে এখন অ্যাটাচ করব, আর তোমাদেরকে অ্যাটাচের ভিডিওতে স্বাগতম। দেখো, ফার্স্টে আমরা এই টয় ভেহিকলসটি অ্যাটাচ করব। এটি কিন্তু একটি মিনি পুলিশ কারের হুইল অ্যান্ড ব্যাক সাইড, আর এটি কিন্তু বডি। এখানে কিন্তু কোনো স্ক্রু ইউজ করা হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্লাস্টিকের কয়েকটি লক ইউজ করা হয়েছে। আমরা কিন্তু লকগুলো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। চমৎকারভাবে কিন্তু আমরা লকগুলো লাগিয়ে দিয়েছি, আর এটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে আমাদের সুপার পুলিশ নাম্বার 1 কার। দেখো, চমৎকার একটি ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে মেক করা সুপার পুলিশ নাম্বার 1 কার। এটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমরা রেখে দিলাম। এবারে এখানে দেখতে পাচ্ছ একটি, ওয়াও, এটি তো একটি 3D লাইটিং এলিফ্যান্ট ভিউ মিনি কারের বডি। আর এখানে দেখতে পাচ্ছ একটি লাইটিং কারের হুইল প্লাস ব্যাকগ্রাউন্ডটা। দেখো, এখানে কিন্তু একটি লাইট সেট আপ করা রয়েছে। দেখো কি চমৎকারভাবে একটি মিউজিক লাইট, এটিকে আমরা একটু চালাবো। চমৎকার একটি মিউজিক লাইট। এই জুতাটি কিন্তু এখানে লকের মধ্যে রেখে দিয়ে দেন আমাদের ফার্স্টে হচ্ছে এই হুইলটি লাগাতে হবে। সুন্দরভাবে কিন্তু হুইলটি অ্যাডজাস্ট করে দিলাম, হুইলটিকে আমরা অ্যাটাচ করলাম। এবারে এর যে উপরের পার্টটি রয়েছে, এটি কিন্তু আমরা লাগিয়ে দিব সুন্দরভাবে। দেখো, এখানে কিন্তু অনেকগুলো প্লাস্টিকের লক ইউজ করা হয়েছে। এগুলো এবারে এখানে দেখো 1 2 3 4 চারটি স্ক্রু ইউজ করা হয়েছে, স্ক্রুগুলোকে আমরা লাগিয়ে দিচ্ছি। দেখো, আমাদের 3D লাইটিং এলিফ্যান্ট ভিউ কারটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটি আমরা এখন একটু চালিয়ে দেখব। ওয়াও, কি চমৎকার হবে! দেখো, এটি অ্যাটাচ হয়ে গিয়েছে, আমরা রেখে দিলাম। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানাদার পুলিশ কারের একটি বডি পড়ে রয়েছে, বডি অ্যান্ড হুইল পার্ট। বডি এবং হুইল পার্টটিকে কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো স্ক্রু ইউজ করা হয়নি, জাস্ট প্লাস্টিকের কয়েকটা লক ইউজ করা হয়েছে। দেখো, সুন্দরভাবে আমরা লকগুলো লাগিয়ে দিচ্ছি। আমাদের মিনি পুলিশ কারটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। দেখো কি চমৎকার দেখতে, ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে মেক করা, এটিকে রেখে দিলাম। লাস্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখো একটি আন্ডার কনস্ট্রাকশন ট্রাকের বডি, আর এখানে দেখো পড়ে রয়েছে এর হুইল পার্ট। হুইল পার্টটি কিন্তু আমরা বডির সাথে এখন অ্যাটাচ করব। তার আগে ফার্স্ট আমাদের সামনে যে হুইলটি রয়েছে, এই হুইলটিকে আমরা লাগাচ্ছি সুন্দরভাবে। এই হুইলটি কিন্তু আগে আমরা অ্যাটাচ করে দিচ্ছি চমৎকারভাবে। কিন্তু আমরা হুইলটি অ্যাটাচ করে দিলাম। এখানে দেখো একটি স্প্রিং ইউজ করা হয়েছে। এবার আমরা এটির উপর বডিকে রেখে, এতে কিন্তু অনেকগুলো স্ক্রু ইউজ করা হয়েছে, তোমরা জানো। সেই স্ক্রুগুলো কিন্তু আমরা একটি একটি করে লাগিয়ে দিব, বডিটিকে সুন্দরভাবে এর উপর সেট আপ করে দিলাম। এবার দেখো, এখানে 1 2 3 4 5 6 ছয়টি স্ক্রু রয়েছে, আমরা এগুলোকে এখন লাগিয়ে দিচ্ছি।
দেখো খুব চমৎকারভাবে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ডাম ট্রাকের বডিটি আমরা লাগিয়ে দিয়েছি। চমৎকারভাবে কিন্তু এটা চলছে, আমরা কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। দেখো 6টি স্ক্রু,